নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে দেশি মুরগি আর এই হাতে রয়েছে কুলপি শাক বা কুলেখাড়া শাক। এগুলোকে বলা হয় কুলপি শাক, আবার অনেকে বলে কুলেখাড়া শাক। আজকে এই কুলপি শাকের ঘন্ট করব আর তার সাথে করব নতুন স্টাইলে নতুন কায়দায় এই দেশি মুরগি রান্না। বন্ধুরা, আজকে আমি দেশি মুরগিটা রান্না করব একদম নতুন স্টাইলে। আমি যেভাবে আজকে বানাবো, আপনারা কিন্তু চাইলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারবেন, একদম অন্যরকমভাবে। দেখুন, একদম কেটে নিয়ে চলে এসেছি, স্কিন সমেত রান্না হবে। ছোট আজকে দেশি মুরগিটা, কচি, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। তো আজকে নতুন স্টাইলে রান্না করব, তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, নতুন স্টাইলে দেশি মুরগি রান্না আর তার সাথে কুলপি শাকের ঘন্ট। এই মুরগিগুলো কিন্তু বন্ধুরা খেতে বেশি ভালো লাগে, এগুলোতে অল্প অল্প চর্বি হয় আর খেতে দারুণ লাগে। মুরগিটা এবার কেটে নেব। জিরে আর তার সাথে শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। এই কাটা কুলপিগুলো আমি কেটে নেব। এই শাকে কাটা হয় কিন্তু, এখনো কাটা হয়ে পারেনি, এই শীতকাল আসলে কাটা হয়। এইভাবে ভালো করে বেছে নিতে হবে আগে। গরম মশলা বেটে নেব।
এই যে আমার বাসা হয়ে গেল সব পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার কুচিয়ে নেবো। এইবার কুচিয়ে নেবো। এরকম কুচি কুচি করে কেটে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কাটা হয়ে গেল। বড়িটা আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে দেবো। বড়িটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন। লবণ, হলুদ, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মাঝখানে অল্প একটু জল দেবো, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, শাক কমে একদম অল্প হয়ে গেছে, সুন্দর ঘ্যাট হয়ে গেছে। দেখুন সামান্য একটু জল দিয়েছিলাম, এমনি কচি শাক। আর এই শাক কিন্তু খাওয়া খুব ভিটামিন, যাদের রক্ত কম, হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিনের মাত্রা যাদের কম আছে তাদের কিন্তু খুব খাওয়া দরকার এই শাক, অনেক রক্ত হবে। একটু চিনি দিয়ে দেবো, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে এবার আর একটু ঢাকা দেবো, একদম কাদা কাদা হয়ে যাবে, কেটে যাবে পুরো। মাংস আর আলু কেটে নেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই দিয়েই একদম ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, মাছের তেল পটকা দিয়েও করতে পারেন, আবার মাছের মাথা দিয়েও করতে পারেন, বা ছোটো ছোটো কাঁকড়া দিয়েও করতে পারেন। তো আজকে শুধু বড়ি ফোড়ন দিয়ে রান্না করলাম, রসুন বড়ি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এভাবেও কিন্তু দারুণ লাগবে। এই শাকের একটা আলাদা একটু ফ্লেভার আছে দেখবেন, যেটা খাওয়ার সময় বুঝতে পারবেন, গালে দিলে টেস্টটা যখন পাবে তখনই বোঝা যাবে। তো একটু নামানোর সময় সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। অনেকে আবার এই শাককে ফুলে ছাড়া শাক বলে, কুচি শাক বলে, তারপরে কাটা নটি বলে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি অর্ধেকটা মতন ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন, টমেটো কুচি। এবার এগুলো সব পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো।
পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভালো করে একদম ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এগুলো নামিয়ে ঠান্ডা করে একটা মিহি পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো, লবণ, হলুদ, ভালো করে এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার লাল লাল করে ভেজে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দিলাম। এখানে কেটে রাখা দিশি মরিচ দিয়ে দেবো। হলুদ আর লবণ, এবার ঢাকা দিয়ে রাখবো। এই যে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধু, এবার দিয়ে দেবো ভাজা পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা, সাথে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। ভেজে রাখা আলু দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একদম দিশি মুরগির কষানো প্রায় হয়ে এসছে। আমি আজকে অন্যরকম কায়দায় দিশি মুরগিটা রান্না করলাম, সবসময় তো একরকমভাবে বানিয়ে দেখাই আপনাদের, তো আজকে একটু অন্যরকম স্টাইলে করলাম। আপনারা চাইলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আর একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কষানো একদম হয়ে গেছে। একদম রেডি, এবার জল দিয়ে দেবো। জলের পরিমাণ একদম অল্প। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। ঢাকনা খুলবো। এবার আমাদের কিন্তু দিশি মুরগি রান্না একদম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা। একদম রেডি। বাড়িতে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর বাবা। আজকে হয়েছে একদম নতুন কায়দায় দেশি মুরগি রান্না, আর তার সাথে কুলপি শাকের ঘন্ট। দারুন দারুন। কেমন হয়েছে আজকে কুলপি শাক? ফাটাফাটি। এই শাক খেলে গায়ে রক্ত হবে, বাচ্চাদেরও খাওয়াবেন, রস করেও খাওয়াবেন, সিদ্ধ করেও খাওয়াবেন। সিদ্ধ রস, সিদ্ধ করে আর ছেঁকে রস খাওয়াও কিন্তু খুব ভিটামিন। আজকে তো ঘন্ট বানিয়েছি, একদম পুরো ফাটাফাটি। সাধারণ কি ভালো হয়েছে ঘন্টটা, সে কি বলবো। অসাধারণ। যত শাক আছে সব শাকের মধ্যে এই কুলপি শাক বা এই কুলেখাড়া শাক হলো সব থেকে ভিটামিন শাক। আজকে আর দেশি মুরগির ঝোল করিনি, একদম শুকনো, কষা, একদম কষা 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 কষা। সবসময় তো ঝোল খাওয়া হয়ে থাকে। দেখুন বন্ধুরা, একদম লাল ফাটাফাটি হয়েছে, আর এই স্কিনটা দেখুন একদম পুরো। আজকে যেভাবে রান্না করেছি বাড়িতে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, থালা চেটে খেতে হবে। ঝোলটা দারুণ লাগছে, একটু গ্রেভি আছে, একদম বসা বসা গ্রেভি, কষা গ্রেভি, ফাটাফাটি। মাংসগুলো দারুণ লাগছে। আলু ছাড়াও বানাতে পারেন এইভাবে, কিন্তু আলু দিয়েছি, আমাদের বাড়িতে মাংস হলে আবার আলু ছাড়া চলে না। শুধু আমাদের বাড়ি না, সব বাঙালি বাড়িতে মাংস মানে একটু আলু হবে। আলু ছাড়াও অনেক রান্না আছে, কিন্তু আপনার চাইলে এটা আলু ছাড়াও বানাতে পারেন, ফাটাফাটি হয়েছে। আজকের মতো দেশি মুরগি রান্না এর আগে কোনোদিনও করিনি বন্ধুরা, এটা সত্যি না বলে পাচ্ছি না, এর একটা আলাদাই স্বাদ লাগছে। এ ক্যাটাগরি রান্না, কিছু বলার নেই, বাড়িতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এইভাবে যেভাবে রান্না করলাম। বাড়িতে বানিয়ে খেয়ে মিশাস বিদেশ কিচেনের চ্যানেলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেই হবে এই রান্নাকে, কিচ্ছু বলার নেই, আজকে ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা আজকের পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই মিশাস বিদেশ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।